শোনা, গুড মর্নিং। ওরে বাবা, আলিস ছাড়। ওরে বাবা, ও বাবা, এই দেখো আমরা কি নিয়ে এসেছি। চা বলো, এটা কি? এটা এই যে এটা 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 কি? এটা চা। এখন ঘড়িতেও 10:30 মতন বাজে, তো আমরা চা করে নিয়ে চলে এসেছি। জানোই তো আমাদের ঘুম থেকে উঠতে একটু লেটই হয় রোজ। আর আমার সোনাও দেখো ঘুম থেকে উঠে গেছে, আর আমার সোনার মুডটা আজকে খুব ভালো আছে, সেই জন্য গাল ভর্তি করে করে হাসি দিচ্ছে। সোনা, সকালবেলা উঠে ভাইকেই নিয়েছো? ভাইকে একটু চুমু দাও তো, চুমু দিয়ে দাও ভাইকে। ও রে বাবারে, চুমু খাচ্ছে, চুমু চুমু, একটু আদর করে দাও হাত দিয়ে। ও আদর 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 আদর, আর একটু মেরে দাও তো, মেরে দাও তো একটা। বাবা বাবা, শোনা জিলে, সকালবেলায় উঠে চাটা খেলাম, খেয়ে দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখন আবার সোনাকে খাওয়াবো। আজকে ভাবছি স্নান করাবো না, বাইরে না ওয়েদারটা খুব একটা ভালো নেই, দেখো মেঘলা করে রয়েছে, কেমন একটা মেঘলা, তো সেই জন্য স্নান করাবো না, ভাত রাঁধবো। আর আজকে কি রান্না করি দেখা যাক, সব তোমাদের দেখাবো, তাই ব্লগটা দেখতে থাকবো। তাই দেখো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আজকে ডিমের ঝোল রাঁধবো। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওই দিয়ে খেয়েছি। আর গতকালে একটুখানি মাছের ঝোল ছিল, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তো এই দেখো আমি ডিমের ঝোল রাঁধবো বললাম, তো ফুলকপি আর আলু দিয়ে রাঁধবো, ফুলকপিটাও রাঁধছি। আর এই যে এখানে ডিম ভাজা হয়ে গেছে, আলু কেটে রেখে দিয়েছি, তো এবার কাটাই করে রান্নাটা করে ফেলেছি। আর সোনা আলুকে টিভি দেখছে, আর খেলা করছে বাবা ভাতের সাথে। 2000 years later. তো বন্ধুরা, রান্না বান্না করবার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েই পড়েছিলাম, আর কোনো ক্লিপসই নিইনি। তো সন্ধ্যাবেলা পিকু বলল চলো একটু রাস থেকে ঘুরে আসি, আর নতুন যে জুতোটা আগের দিন কিনে দিল দেখলে, ওটা আজকে পরে আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে রনি চলে এসেছে আমাদের বাড়িতে, সোনাকেও রেডি করে দিয়েছি, কিন্তু বাইরে তো খুব ঠান্ডা। খুঁজতে খুঁজতে এই টুপিটা পেলাম, এটা বাবা আর মা আগের বছর গ্যাংটক গেছিলো, ওখান থেকে সোনাকে এনে দিয়েছিল। তো টুপিটা পরে আমার সোনাকে দেখো কত কিউট লাগছে, পুরো এলিফ্যান্ট হয়ে গেছে ও। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি রাসের মেলায় যাওয়ার জন্য। তোমরা তো নিশ্চয়ই মিনি ব্লগে দেখেছিলে যে আমরা রাসের ঠিক আগের দিন চলে গেছিলাম ওখানে, কিন্তু গিয়ে দেখলাম প্যান্ডেলগুলো এখনো রেডি হয়নি, কিন্তু গতকাল থেকে রাস একদম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি, ঢোকার মুখেই বড় বড় দুটো গেট করেছে, তারপরে ভেতর দিয়ে ছোট ছোট এরকম লাইটিং আছে, আর দুটো প্যান্ডেল আছে, মুখে একটা আর একদম শেষে একটা। এই দেখো এটা হলো মুখের প্যান্ডেল, তারপরে একদম শেষে যে প্যান্ডেলটা আছে আমরা গাড়ি করে একদম সেখানে চলে গেছিলাম। আর এই দিকতে হলো এই লাইটিং দুটো, আর এই যে হলো শেষের প্যান্ডেল, দুটো একই দেখতে। এবার চলো ঠাকুরগুলো তোমাদের দেখাই, ঠাকুরগুলো তো খুব সুন্দর হয়েছিল। আর রাসের মেলায় যেটা হয় যে নিচে লেখা রয়েছে কী সম্বন্ধে এই ঠাকুরগুলো তৈরি, আর ওপরে ঠাকুরগুলো তোমাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল। আর আমার সোনা তো দেখে খুব মজা পাচ্ছিল, আগের বছরও একদম ছোট্ট ছিল, আগের বছর ওকে নিয়ে এসেছিলাম, আর এবার তো অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো এখানে পাশকুড়ার চপ, আমি যতবারই রাসের মেলায় এসেছি এইখানে ততবারই এই পাশকুড়ার চপ দেখেছি, কিন্তু কোনোবারই কিন্তু আমার হয়নি। আর এই দেখো সামনের এই মঞ্চে ঠাকুরের নাম গান হচ্ছিল, আর ঠিক তার পাশে লক্ষ্য করলে দেখতে পাবে যে রাধা কৃষ্ণের একটা বেশ বড় মন্দির রয়েছে, এখানে রাসের অনুষ্ঠানটা হয়। আর আমার সোনা হাত দিয়ে দেখাচ্ছে, দেখেছো ওই গাড়িতেও উঠবে, ওই গাড়িতে উঠতে যে ও কি ভালোবাসে তোমাদের আর কি বলবো। তো চলো এবার সোনাকে গাড়িতে উঠে দিই। এই দেখো গাড়িতে উঠেছে ঠিকই, কিন্তু ওর একটা দোষ হলো ও কিছুই ধরে বসতে চায় না, প্রতিবারে ওই একই কাজ, বসবার পরে ও সব কিছু ছেড়ে দেয়। তারপরে কি করেছিল জানো, ওই স্টিয়ারিংটা এমন টান দিয়েছে খুলে হাতে চলে এসেছিলো, তারপরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখলে যে গাড়ি থেকে নামানোর পরে রিয়াকশনটা কেমন ছিল, ওখান থেকে কিছুতেই নামবে না, জোর করে নামিয়ে নিয়ে আসলাম, তারপরে চলে এসেছি মেলার মধ্যে। আর এই মেলার মধ্যে দেখো হরেক মাল 15 টাকা, তো যা নেবে সব 15 টাকায়, অনেক বড় বেশ মেলা বসেছিল। আর আমার সোনা এখন যেন অন্য বাচ্চাদের মতন ওরকম বায়না করে কেনা শিখে গেছে, আশেপাশে দেখি বাচ্চাদের কান্নাকাটি হচ্ছে যে এটা নেবে ওটা নেবে বলে, ও মা আমার ছেলে দেখি কাঁদছে আর ঝুলে ঝুলে পড়ছে আর আঙুল দিয়ে দেখাচ্ছে এটা নেবে ওটা নেবে। তারপরে দেখো সোনাকে এটা কিনে
কিনে দিয়েছি, এটা কিনে দেখো কত খুশি হয়ে গেছে। ও আদৌ নিজেই জানে না যে ও কোনটা নেবে, ঠিক আছে? ও আঙুল দিয়ে এমনিই দেখাচ্ছে যে মানে কিছু একটা ওকে কিনে দিতে হবে। তো সেসব দিয়ে এটা কিনে দিলাম, এটা পেয়ে ও সত্যি খুব খুশি হয়েছিল। তারপরে চলে গেছিলাম আচারের দোকানে। আমি একটুখানি আচার খেতে ভালোবাসি, আর ওই ভাতের সাথে একটু আচার হলে তো আমার একদম হেভি লাগে, আর এমনি নর্মাল আচার এখন আর ভালো লাগে না। তো সেই জন্য ভাতে খাওয়া আচারই নেবো বলে এখানে চলে এসেছি। মাঝে স্মার্ট পয়েন্টের থেকে একটা আচার নিয়ে এসেছিলাম, আমার তো খুব পছন্দ হয়েছিল, ওই আচারটা শেষ হয়ে গেছে, সেজন্য ভাবলাম এখান থেকে নিই। তো এখানকার আচারগুলোও খুব ভালো হয়। মোটামুটি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আর এটা হলো শেষের ওই প্যান্ডেলটা যেটা প্রথমে আমরা ছেড়ে রেখে চলে গেছিলাম। এই প্যান্ডেলের মধ্যে ঠাকুরগুলো দেখো কত সুন্দর করেছে। এ বছরের মতো আমাদের রাসের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, আসছে বছর আবার হবে। এ দেখো আমরা বাড়িও চলে এসেছি। কি কিনেছো তুমি? ওটা কি? ওটা কি কিনেছো দেখাও সবাইকে। এই যে ও দেখাও দেখাও সবাইকে দেখাও, এই যে আমি কিনেছি এটা। যুদ্ধ করতে যাচ্ছে আমার সঙ্গে, যুদ্ধ করতে যাচ্ছে। টিক 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 যুদ্ধ করতে যাচ্ছে বাবা। তো বন্ধুরা দেখতেই পেলে যে আমরা কেমন করে রাস ঘুরলাম, তো বেশ ভালোই মজা করেছি। আর আমার সোনাকে এখন নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ মেলার মধ্যে এটা নেবে ওটা এরকম করে হাত দেখাচ্ছে, আর মানে বাড়িতে যদি ওর কিছু মানে চাই তো তখন এরকম করে মানে হাত দেখায় আর বলে কি এরকম একটা শব্দ করে। তো মেলায় গিয়ে ওরম করছিল, তো আমরা বেশি পাত্তা দিচ্ছিলাম না বলে কাঁদছিল রীতিমতন। তো কিছু একটা ওকে কিনে দিতেই হবে রীতিমতো। অন্য বাচ্চাগুলোও দেখছি আশেপাশে কান্নাকাটি করছে যে এটা কিনে দাও ওটা কিনে দাও, ও দেখছি আজকে সেটা শুরু করেছে। তো এই দেখো বসে কি করছে দেখো, খুব বদ হয়েছে। এখন এটা কিনে দাও ওটা কিনে দাও এরকম বায়না করা শিখেছে। নাই নাই নাই, খুব বদমাইশ তুমি। সবাইকে টাটা দিয়ে দাও, বলো বাই বাই, টাটা দাও। ওই যে বাবাই বললো তোমরা শুনলে, আবার বলো বাই বাই। বাবা আমার শোনা ছেলে। তো বন্ধুরা আমার সোনা কিন্তু তোমাদের বাই বাই বলেই দিয়েছে, তো আজকের ব্লগটাকে দাও বাবা শব্দ করো না, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।